Hey guys, welcome back to my channel. আমি টুম্পা আর তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার নমিতা চ্যানেলটি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা অন্য ধরনের ভিডিও শুট করে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো দেখো, আমরা যখন কারো বাড়িতে ঢুকি বা নিজেদের বাড়িতেই যখন ঢুকি, তখন ম্যাক্সিমাম বাড়িতে কি থাকে, হয় ডাইনিং আর যেটা বসার জায়গাটা আর কি, ডাইনিং কাম ড্রয়িংটা একই সঙ্গে থাকে, অথবা কারোর বাড়িতে বারান্দা দিয়ে ঢোকার সিস্টেম থাকে। তো সেখানে আগে কি থাকে, আগে শু র‍্যাক থাকে, বা যাদের ধরো ডাইনিং আর ড্রয়িংটা একসঙ্গে তাদের ওখানে সোফা থাকে। তো যখনই তুমি ঢুকবে তখন মেইন সেন্টার অফ অ্যাট্রাকশন কোনটা থাকেই না, সেন্টার টেবিলটা। তো ওই সেন্টার টেবিলটা যদি একটু সুন্দর করে সাজানো থাকে, তাহলে দেখবে যারা বাড়িতে অতিথি আসছে তাদের অ্যাট্রাকশনটাও যেমন বেশ ওটাতে নজর কাড়ে, তাদের মনটাও ভালো হয়ে যায়। ঠিক তেমনি যারা আমরা বাড়িতে থাকি, লেডিজরা, হাউসওয়াইফরা বা বাড়িতে যারা থাকে, তাদেরও একটা মন ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়। তো আজকে আমি তোমাদের পাঁচ রকম করে সেন্টার টেবিল কী করে সাজাতে হবে তার একটা আইডিয়া দিচ্ছি। তোমরা তোমাদের মতন সাজাবেই, তা এরকম নেসেসারি নয় যে তোমাদেরকে ওভাবেই সাজাতে হবে। তোমাদের একটা আইডিয়া দিতে পারছি, সেটা দিয়ে আমার ভালো লাগবে। আর যেই সব জিনিস আমি সাজাবো সেটা সচরাচর সবার বাড়িতেই থাকে, খুব একটা যে এক্সপেন্সিভ কিছু দিয়ে আমি সাজাচ্ছি তা নয়। আমার বাড়িতে যা যা আছে আমি তাই দিয়ে সাজাবো। তোমরাও চেষ্টা করো তোমাদের বাড়িতে যা যা অ্যাভেলেবেল আছে তাই দিয়ে সাজাতে পারো, অথবা হাতে কোনো কাজ করেছো তোমরা, কোনো ডিআইওয়াই করেছো সেটা দিয়েও তোমরা সাজাতে পারো, বা টুকটাক যদি কিছু লাগে তোমরা কিনে নিতে পারো, আর সেটা এমন কিছু হাইফাই রেঞ্জে হবে না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, লাইক তো করবেই, কমেন্টও লিখে আমাকে জানাবে কেমন। তো চলো স্টার্ট করা যাক। আমার সেন্টার টেবিলটা এখন এই টেবিল ক্লথটা দিয়ে ঢাকা আছে, আর এর উপরে এই ফ্লাওয়ার ভাসটা দেওয়া আছে। এটা তিনটে ধাপ আছে। আপাতত এখন আমার সেন্টার টেবিলটা এভাবেই সাজানো রয়েছে। তো চলো নেক্সট কী করা যায় দেখা যাক। তো প্রথম আইডিয়াতে দেখাচ্ছি, প্রথমে আমি টেবিল ক্লথ এটাতে উঠিয়ে দিয়েছি, আর এরকম আমার কাছে পুতুল রয়েছে কাঠের, এগুলো এগুলো আমি যেমন ত্রিপুরা ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম। তো এটা তিনটে সাইজে, একটা বড়, একটা তার থেকে একটু ছোট, তার থেকে আরেকটু ছোট। তো এটাকে আমি প্রথমে মাঝখানে রাখছি, আর এর পেছনে একটা ফ্লাওয়ার ভাস রেখে দিলাম। ফ্লাওয়ার ভাসটা একটু সাইডে রাখলেই বেশি ভালো লাগছে, এটা একটু খালি খালি লাগছে। তো ভাবছি পাশে আরেকটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে আর ভরাট ভরাটও লাগবে। তো এরকমই আরেকটা ফ্লাওয়ার ভাস আমি দিয়ে দিচ্ছি, কালারটা জাস্ট আলাদা হলুদ। তো ফার্স্টে আমি এভাবেই সাজাচ্ছি। তোমরাও এবার সাজাতেই পারো। তো সেকেন্ড আইডিয়াতে এটা আমার একটা ঝুড়ি। তো আমার এটা, এই ঝুড়িটার বদলে তোমরা একটা ট্রেও ইউজ করতে পারো। তো ঝুড়িতে আমি প্রথমে একটা পেন স্ট্যান্ড রাখলাম, তার পাশে একটা নোটবুক রাখলাম, আর এখানে রিমোট রেখেছি আমি এসির, আর এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। ফ্লাওয়ার ভাসটা পিছনে রাখলেই বেশি ভালো লাগছে, তো পিছনে রাখছি। তো এখানে বসে অনেক সময় নোটবুকে কিছু লিখতে লাগে, তো অনেক সেই জন্য আমি এরকমভাবে সাজালাম। তো দেখো কেমন লাগে। তো থার্ডলি আমি টেবিল ক্লথটা পাচ্ছি। টেবিল ক্লথটা পেতে একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করছি, দেখো তোমরা কেমন লাগে, তারপরে আমাকে জানিও। তো এর উপরে আমি একটা পট রাখবো, এটা রিয়েল ট্রি। তো এটা একটা কাপের ডিজাইন, আমার খুব সুন্দর লেগেছে তাই। তো আমি এখন এতে এই দুটো ব্রাশের আমি দুটো শোপিস রাখছি, এটা সেট একসঙ্গে, সারস পাখি মনে হয় বলে এটাকে। আর তার পাশে আমি একটা গণেশের মূর্তি রাখছি, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে গণু,
আর এটা তিনটে ময়ূর, এরকম তোমরা সেটও তোমরা রাখতে পারো। তোমাদের কাছে যদি এরকম এই তিনটে সেট একসঙ্গেও অনেক সময় পাওয়া যায়, মানে একটা প্লেটের উপরেও অনেক সময় পাওয়া যায়, সেটাও তোমরা রাখতে পারো। তো আমার কাছে এটা আলাদা আলাদা, তাই আমি আলাদাই রেখেছি। আর পিছনে রিয়েল ট্রিটা রেখে দিয়েছি, এভাবেও তোমরা সাজাতে পারো। আমার কাছে টেবিল রানার নেই, তোমরা এরকম টেবিল রানার ইউজ করতে পারো। এভাবে আমি ওই টেবিল ক্লথটাকে এমন করে ভাঁজ করেছি, টেবিল রানারের কাজ করছে, আর অ্যাঙ্গুলার করে রেখেছি। আর এরকম একটা কাচের বোলের উপরে এরকম একটা ক্যান্ডেল স্ট্যান্ড রেখেছি, আর এই যে বুদ্ধা, খুব সুন্দর একটা বুদ্ধা কে এরকম করে একটা সাইডে রাখলাম, আর এই একটা ফ্লাওয়ার ভাসকে আর একটা সাইডে রাখলাম। তোমরা এভাবেও সাজাতে পারো। টেবিল রানার নেই বলে আমি ওই টেবিল ক্লথটাকেই এভাবে রেখেছি। লাস্টলি বাট নট দ্য লিস্ট, যে আইডিয়াটা আমি দিচ্ছি, তো এখানে আমি একটা এরকম শোপিস রেখেছি। এটা আমার বিয়েতে আমার বন্ধু আমাকে গিফট করেছিল, আমার বেস্ট ফ্রেন্ড। তো এরকম একটা শোপিস রাখছি, তার পাশে এরকম একটা বুদ্ধ রাখছি, বুদ্ধর তার সামনে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা এরকম করে রাখলাম, আর এরকম আরেকটা ফ্লাওয়ার ভাস এর পেছনে রেখে দিলাম। তো দেখো কেমন লাগলো, এই আইডিয়াটাও খারাপ নয়, তোমরা এভাবেও রাখতে পারো। তো গাইজ, তোমাদের এই পাঁচ রকমের আইডিয়া কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর তোমরা তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর তোমাদের আরও সুন্দর সুন্দর যেসব শোপিস আছে সেই সব দিয়ে তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ভালো থেকো, গুড বাই।